সাবেক পপ তারকা স্যার রিচার্ড ব্রানসন নিজের অ্যাডভেঞ্চার প্রিয়তা আর খামখেয়ালিপনার জন্য বিখ্যাত। তার নতুন স্বপ্ন মহাকাশের মহাশূন্যে বাণিজ্যিকভাবে ভ্রমণ করাবেন সাধারণ মানুষদের, যে স্বপ্ন পূরণে এবার তিনি অনেকটাই এগিয়ে গেলেন। তার ভার্জিন গ্রুপের নতুন সদস্য ভার্জিন গ্যালাকটিক রকেট প্লেন শুক্রবার ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের লাইসেন্স পেয়েছে বাণিজ্যিকভাবে সাধারণ মানুষকে মহাকাশের সীমানা থেকে ঘুরিয়ে আনার জন্য। এর আগ পর্যন্ত কোম্পানিটির অনুমতি ছিল শুধুমাত্র পরীক্ষামূলকভাবে মহাকাশে বাহন পাঠানোর। এদিকে লাইসেন্স পাবার আগেই 600 জন মানুষ আগাম টিকিট কেটে রেখেছেন মহাশূন্যের অভিজ্ঞতা সশরীরে গ্রহণ করতে। রিচার্ডের মহাকাশযান ভূমি থেকে 90 কিলোমিটার উপরে উঠবে, যেখানে মাধ্যাকর্ষণ একেবারেই শূন্য, ফলে ওজন শূন্য হয়ে ভেসে বেড়াতে পারবেন রিচার্ডের যাত্রীরা। সেখান থেকে পৃথিবীর গোল আকারটাও স্পষ্ট দেখে আসতে পারবেন। অনেক ভবিষ্যৎ মহাকাশ যাত্রী এরই মধ্যে টিকিটের টাকা জমা করে রেখেছেন, যাদের মধ্যে আছেন পৃথিবীর অতি ধনী আর মিডিয়া স্টাররা। আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমির একটি মহাকাশ বন্দর থেকে ছেড়ে যাবে তাদের মহাকাশযান। গত 22 মে সফলভাবে পরীক্ষামূলক ভ্রমণ শেষ করার জেরেই মিলল নতুন লাইসেন্সটি। ওই ভ্রমণের সব তথ্য উপাত্ত যাচাই করে মার্কিন তদারকি সংস্থা নিশ্চিত হয়েছে যে প্রয়োজনীয় সবটুকু প্রযুক্তিগত উৎকর্ষতা ভার্জিন মহাকাশযানটির আছে। তবে সাধারণ যাত্রী পরিবহনের আগে আরও একবার পরীক্ষামূলকভাবে মহাকাশ ঘুরে আসবে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান, যে যাত্রায় থাকবেন স্বয়ং রিচার্ড ব্রানসন। হয়তো ভবিষ্যৎ যাত্রীদের আস্থা তৈরি করতেই এমনটি করতে যাচ্ছেন তিনি। রিচার্ড ব্রানসন প্রথম মহাকাশে বাণিজ্যিক যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছিলেন 2004 সালে। লক্ষ্য ছিল 2007 সাল থেকেই তা শুরু করার। বাস্তবে কাজে হাত দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন আদতে কাজটি কতটা কঠিন। সব বাধা পার করতে রিচার্ডের লেগে গেল পাক্কা 1.5 দশক।